নমস্কার, বেঙ্গল ফুডিজে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি এগ টোস্ট স্যান্ডউইচ। এটা করতে লাগছে পাউরুটি, ডিম, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, নুন, মাখন, রেড চিলি পাউডার, লঙ্কা কুচি ও ধনে পাতা। প্রথমে প্যান গরম হলে মাখন দিলাম, মাখনটা একটু গলতে দেবো। এবার পাউরুটিটা দিয়ে দিলাম, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেবো এরকম। এবার তুলে নিলাম। এবার একটা বড় বোলে ডিমটা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, রেড চিলি পাউডার দিলাম, নুন দিলাম, ধনে পাতা দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, এভাবে ভালো করে ফেটিয়ে নেব। এবার প্যানে আবার মাখন দিলাম, মাখনটা এরকম গলে এলে এই ডিমের ফেটানোটা দিয়ে দিলাম। এবার পাউরুটিটা মাঝখানে দিয়ে দিলাম। এবার পাউরুটির মধ্যে এইটা অমলেটের মতো করে পাউরুটিটাকে মুড়িয়ে নিতে হবে এই অমলেটটা দিয়ে। এবার একটু ভেজে তুলে নিলাম। এইভাবে মোড়ানো থাকবে। এবার এটাকে তিন কোণা করে মাঝখান থেকে কেটে নিলাম। এটা দেখতে স্যান্ডউইচের মতো হয়েছে, কিন্তু টোস্টের স্বাদটাও রয়েছে বলে নামটা দেওয়া হয়েছে এগ টোস্ট স্যান্ডউইচ। এবার ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন। আপনারা এই রেসিপিটা যদি ভালো লাগে আমাদের জানাবেন কমেন্ট বক্সে, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নমস্কার।